আয়তনে বিশ্বের বৃহত্তর দেশ রাশিয়া, যার দখলে রয়েছে পৃথিবীর মোট ভূখণ্ডের 8 ভাগের 1 ভাগ। পৃথিবীর অন্যতম বৃহত্তর দেশ কানাডার চেয়ে রাশিয়ার আয়তন প্রায় দ্বিগুণ। তাছাড়া রাশিয়া এত বড় যে সৌরজগতের গ্রহ প্লুটো রাশিয়ার থেকে ছোট। রাশিয়ার মোট আয়তন 6,59,2,800 বর্গমাইল। পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে রাশিয়ার বিস্তৃতি। দেশটির সরকারি নাম রাশিয়ান ফেডারেশন। রাজধানী মস্কো রাশিয়ার বৃহত্তর শহর। এটি দেশের প্রধান প্রশাসনিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আয়তনে বিশালত্বের কারণে দেশটি 9টি অঞ্চলের অন্তর্ভুক্ত। 2011 সালের হিসাব অনুযায়ী বিশ্বের 9ম জনবহুল দেশ রাশিয়া, যেখানে 2012 সালের হিসাব অনুযায়ী 143 মিলিয়ন লোক বসবাস করে। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ 5টি দেশের মধ্যে অন্যতম স্বীকৃত দেশ রাশিয়া। রাশিয়া একসময়ে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। সাংবিধানিকভাবে বিশ্বের সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। রাশিয়ার সরকার ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। দেশটির পার্লামেন্টের নাম ডুমা। এটি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ভাগে বিভক্ত। রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। প্রায় 80% লোক এ ভাষায় কথা বলে। দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ ছাড়াও আরও 27টি ভাষা প্রচলিত রয়েছে। রাশিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান। দেশটির মুদ্রার নাম রুবেল। মুসলমানেরা সাধারণত থাকেন ভলকা তাতারাস, বস্কির ও তাতার অঞ্চলে। তাছাড়া রাশিয়ার প্রধান 4টি ধর্মের মধ্যে ইসলাম ধর্ম একটি। তবে রাশিয়াতে তুলনামূলক খুব কম মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন, কারণ ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ। আর রাশিয়াতে আমরা সবাই জানি মদ খুব জনপ্রিয়। আর মদ পানে পিছিয়ে নেই রাশিয়ান নারীরাও। রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রাকৃতিক সম্পদ। তেল ও প্রাকৃতিক গ্যাস 1998 সালে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করে। রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসপ্রম বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। ইউরোপের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মিটিয়ে চলেছে বিশ্বব্যাপী রপ্তানিকরণ। রাশিয়া শীত প্রধান দেশ। দেশটিতে সারা বছর হিমশীতল আবহাওয়া থাকে। রাশিয়ার প্রধান নৃগোষ্ঠীগুলো হচ্ছে রুশ, তাতার, ইউক্রেনি, বাস্কির, চুবাস ও চেচেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রাশিয়ার মোট জিডিপি 2020 সালের হিসাব অনুযায়ী $1.483 ট্রিলিয়ন। বিশ্বের বৃহত্তর অস্ত্রভাণ্ডার রয়েছে রাশিয়াতে। তার সাথে রাশিয়ার পারমাণবিক শক্তির কথা কারো অজানা নয়। তবে এই পারমাণবিক শক্তিকে শুধু অস্ত্র হিসাবেই মজুত করেনি রাশিয়া, তার সাথে পারমাণবিক শক্তিকে রূপান্তর করেছে শিল্পতে। তাই তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে রাশিয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র হলে সারা বিশ্বের অন্যতম ত্রাস বলে ধরা হয় রাশিয়াকে। রাশিয়ার রাজনৈতিক কাঠামো অনেকটাই পুতিন নির্ধারণ করে থাকেন, কারণ রাশিয়ার জনগণ পুতিনের বিরুদ্ধে আন্দোলনে যাবার কোনোরকম দুঃসাহস করে না। তাই তো পুতিন রাশিয়ার সব আইনের ঊর্ধ্বে গিয়ে 7 মে 2000 সাল থেকে আজও ক্ষমতায় রয়েছেন, যা রাশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট হবার রেকর্ড। পুতিন তার নিজ দেশ রাশিয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, পুনর্গঠন করেছেন সোভিয়েত আমলের ভেঙে যাওয়া রাশিয়াকে, স্বস্তি এনে দিয়েছে রাশিয়াকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের নাম কমিউনিস্ট পার্টি অব দ্য সোভিয়েত ইউনিয়ন, যাকে সংক্ষেপে CPSEU বলা হয়ে থাকে। এই কমিউনিস্ট পার্টির সূচনা করেছিলেন ভ্লাদিমির লেলিন, যার নাম আমরা সবাই শুনেছি। তাছাড়া রাশিয়া অনেক জিনিসের জন্যই বিখ্যাত, যেমন পৃথিবীর শীতলতম গ্রামটি রয়েছে রাশিয়াতে, যেখানে তাপমাত্রা -58 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। আর এই গ্রামটির নাম ওয়ামাকন। এখানে যখন তাপমাত্রা মাইনাসে থাকে তখন ট্যাপ থেকে পানি নিচে পড়তে পড়তে বরফ হয়ে যায়। তাছাড়া এখানে তাপমাত্রা মাইনাসে থাকা অবস্থায় রাস্তায় বেরোলে বরফে আপনার চোখ আটকে যেতে পারে, কারণ এখানে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -96 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়াও রাশিয়ার মদ ভোদকা সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়। তবে মজার বিষয় হচ্ছে রাশিয়ান ভাষায় এই ভোদকা শব্দের অর্থ হচ্ছে পানি, আর এই পানি খেয়েই মাতাল হয় পুরো বিশ্ব। বৈকাল হ্রদ সার্বিয়া। রাশিয়ার এই বৈকাল হ্রদ সারা পৃথিবীতে মিঠা পানির জন্য বিখ্যাত। তাছাড়াও এটি বিশ্বের সবচেয়ে গভীরতম মিঠা পানির হ্রদ, যার গভীরতা 1637 মিটার। তাছাড়াও এই বৈকাল হ্রদ বিশ্বের সমস্ত মিঠা পানির 23% একাই ধারণ করে নিয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এই বৈকাল হ্রদকে সাইবেরিয়ার মুক্তা বা নীল নয়ন বলে ডাকা হয়ে থাকে। আলটাই মাউন্টেন রেঞ্জ মঙ্গোলিয়া। এটি রাশিয়ার একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জায়গা, যেখানে সারা বিশ্বের বহু মানুষ প্রতি বছর ভিজিট করে থাকে। তাছাড়াও রাশিয়াতে ট্যুর করার মতো বিশেষ কিছু জায়গা হচ্ছে ইস্টলবি নেচার রিজার্ভ, কিসি আইল্যান্ড, লেনা পিলার্স, দ্য ভ্যালি অব গাজার্স, ক্রাসনোডার ক্রাই, সোলোভিক আইল্যান্ড সহ অসংখ্য জায়গা রয়েছে রাশিয়াতে, যেখানে প্রতি বছর বহু মানুষ ভিজিট করে থাকে।
তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া সম্পর্কে যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে পারেন, আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।